শনিবার স্থানীয় সময় রাত পৌনে 11টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতার সময়ই হয় ভয়াবহ বোমা হামলা। রোববার বিয়ের ওই অনুষ্ঠানের ছবি প্রকাশ করে গণমাধ্যম। প্রকাশিত ছবিতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানের স্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত ও স্যান্ডেল জুতো। বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এখানে নারী পুরুষ শিশুরা জড়ো হয়েছিল। চারদিক দেখে বোঝা যাচ্ছে বিস্ফোরণের সময় হতভাগ্যদের কি হয়েছিল। আমাদের সরকারকে বলতে চাই, শক্তি নিয়ে বড়াই না করে দেশের মানুষের শান্তির কথা ভাবেন। কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকার ঘটনায় নিহতরা সহ আহত হয় অনেকে। এ হামলার দায় এখনো পর্যন্ত কোনো পক্ষই স্বীকার করেনি। ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, দায়ী করেন তালেবানদের। ওই বিয়ের অনুষ্ঠানে অন্তত 1,000-এর মতো মানুষ অবস্থান করছিলেন। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। হামলায় প্রাণে বেঁচে যাওয়া আহতরা জানান, স্টেজের কাছে ওই বিস্ফোরণ ঘটনা হয়। বিয়ের অনুষ্ঠানের স্টেজের কাছে বাদ্যযন্ত্র নিয়ে শিল্পীরা দাঁড়িয়েছিলেন, সেখানেই বিস্ফোরণ চালানো হয়। বোমাটা খুব শক্তিশালী, পরিস্থিতি ছিল ভয়াবহ। আমি দেখলাম অনেক শিশু এবং লোক আহত হয়েছে এবং আরো অনেকে মারা গেছে। ঘটনাটা এমন সময় ঘটল যুক্তরাষ্ট্রের সাথে তালেবানদের শান্তি চুক্তি আলোচনার মধ্যে, যেখানে তালেবান কর্তৃক আফগানিস্তানে